ছোট ছোট কেকটা খুবই ছোট, মানে একেবারে পেস্ট্রি সাইজ, পেস্ট্রি ওটা, ওটা কেক বলা যায় না, বাট ওটা আই লাভ দোজ টাইপ অফ কেক, যেরকম ধরো এটা আমি এনেছি যেটা রেড ভেলভেট কেক এনেছি, মাঝখানে যেটা ছিল ওটা তুলে দেওয়া ছেলে আমার খেয়েও নিয়েছে। যাই হোক, ওটাই 100 সাবস্ক্রাইবারের জন্য আমি ওটা কাটিং করব, বাকি যেটা রয়েছে তাদের জন্য নেক্সট 100 যখন কমপ্লিট হবে, যেই নেক্সট 100 কমপ্লিট হওয়ার পরে আমি আরেকটু সাইজের বড় কেক নিয়ে এসে কাটিং করব। সো আজকে দেখিয়ে দিই চট জলদি দুপুরে কী কী মেনু হয়েছে। দুপুরে কোনো পিকনিক পিকনিক হচ্ছে না, পিকনিক অ্যাকচুয়ালি হচ্ছে রাত্রিবেলায়। মাছের ঝোল, এই দেখো মাছের ঝোল হয়েছে, এটা মাছের ঝোল আছে, এটা আছে তোমার কেন বিট বাটা, আর এটা সকালবেলায় আলু ভাজা করেছিলাম তাই একটু রয়ে গেছে, আলু ভাজা রুটি দিয়ে আমরা খেয়েছি। আর এই পাশে রয়েছে এখানে ডাল আর ভাত, এটা দিয়ে আজকে দুপুরবেলায় আমরা খাবো। আর রাত্রিবেলার জন্য এটা তেলও চলে এসছে, আর হচ্ছে গিয়ে এখানে মাংস দেখো ম্যারিনেট করে রাখাও হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, রাত্রিবেলায় রান্না হবে। এইবার হচ্ছে গিয়ে কথা, আমি এখন ছেলেকে খাওয়াবো, এখন বেলা অনেক হয়ে গেছে, অনেকগুলো কাজ একসঙ্গে করেছি, তারপরে জল ফল কিছু কিছু ছিল না আমার, মানে বললাম না এক, মানে যাই হোক সব কাজকর্ম করে এখন এসেছি আমি, প্রায় এখন একটা বাজতে চলল। তো আমি এখন বাবুকে খাওয়াবো, খাওয়ানোর পর আমি নিজে খাবো, খেয়ে ওষুধ খাবো, তারপরে হচ্ছে বিকালের প্রস্তুতি চলবে। কে কে পিকনিকে আছে? আমরা বাড়ি থেকে রয়েছি আমি, আমার ছেলে তনয়, শুভ আমার দেওর, আর হচ্ছে রানাদা তনয়ের বন্ধু। তো যেটাই হোক সেটাই হোক, যেভাবেই হোক পিকনিকটা আলটিমেটলি হচ্ছিলো, আগে সিলেকশনটা আলাদা ছিল, তো যে কোনো কারণেই হোক সেই পিকনিক আর হচ্ছে না। তো পিকনিক হলো লাস্ট অবধি, খুব ভালো লাগলো, কিন্তু যারা কথা দিয়ে কথার খেলাপ করে সেটা খুব অন্যায় কাজ। পিকনিক করবো বলে ওইটুকুনি বাচ্চা, আমার ছেলের কথা বলছি, আমি এটা আগের বহিঃপ্রকাশ দেখাচ্ছি, উচিত না তবুও বলছি, আমার ছেলে ছোট বাচ্চা, ও এক্সপেকটেশন, ওর এক্সপেকটেশন ছিল যে অমুক দিন আমার পিকনিক হবে, যার জন্যে এই বড়রা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছি মেনলি আমার ছেলের জন্য। আর সেকেন্ড হচ্ছে আমরা, আমি তোমাদের কথা দিয়েছি পিকনিক হবে, কেক কাটিং হবে, সেই জন্য। তো চলো বাকি দিনটা তোমরা দেখতে থাকো কেমন কি হচ্ছে, চলো। সন্ধ্যাবেলা পাকোড়া খেতে, পিকনিকে পাকোড়া থাকবে না, বাকিরা আগে গেছে ওই পাকোড়া আনতে, এই পাকোড়া বলছি টিফিন, চাউমিন আর মোমো আনতে, তা আমরা পাকোড়াটা নিয়ে আসি, পাকোড়া নিয়ে এসে তারপরে সবাই মিলে বসবো, খাবো গপ গপ করে, খাবো গপ গপ করে, হাম হাম করে খাবো। ওমা এরা বাইরে দিয়ে দিয়ে গেছে নাকি আমাদেরকে আজকে, এই কাজ সেরেছে, দেখো তো বাইরে দরজা দিয়ে গেছে, এবার কি হবে আমার মনে হয় তালা দিয়ে গেছে গো, চাবি গেট খোলা তো খোল, কে রে তুই? ও বাবা এই দেখো কে, তারপর দেখি এখানে আসলাম, এসে দেখি
থ্যাংক ইউ থ্যাংক ইউ, গেট খোলাম, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলো আমরা আনতে যাই পকোড়া, তারপরে এসে কথা বলবো, রাস্তা দিয়ে যাবো, তোমাদের সঙ্গে কথা বলতে যেতেও পারি, নাহলে এমনিই যাবো। যাচ্ছি আর পিছনে ওই যে দেখো, ওই যে দেখা যায় তিনজন চারজন সব দাঁড়িয়ে রয়েছে, ওরা আসবে, আমরা আগে আগে যাচ্ছি, আমাদের খুব খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। তো চলো, এই যে সামনে রানাদা যাচ্ছে, আমার ছেলে দেখলে তোমরা, দৌড়ে গেছে, আর এই যে আর দুই ভাই আসছে, তানাই বাবু আর শুভ বাবু, সঙ্গে ছোটা চেতন। বাবা নাচতে বলেছি না, তনয় গন্ডগোল, কুকুরটাকে দেখো কিরকম নিকশ কালো, লেজ নাচছে তুমি, নি হ্যাঁ মুখোশটাও কালো, ও পুরো বডিটাই কালো, জগতের আলো। কই যে বাবা যায় না, কাছে যায় না, কই যে চিকেন চটপটা কি আছে, তুমি এত কালো, তুমি এতটাই কালো যে কোথায় কিচ্ছু নাই, সাদা কিচ্ছু নাই তোমার গায়ে, কোথায় থাকো তুমি, কোথায় থাকো, কোথায় থাকো তুমি, কোথায় থাকো তুমি, কোথায় থাকো গো, কুকুরটা সত্যি পুরো নিকশ কালো। কিরে এই এদিকে জাদুকে ডাকছে, তোমার ডাকছো ওখানে, রানা দা মন খাবে, কি হয়েছে ও বাবা তোমার, আমার নিচে দেখা বসেছিল কে, বিড়াল দেখে মা ইয়ে বাবা খাবে, মার খাবে বিড়াল, কুকুর পাশাপাশি বসে আছে কিছু হচ্ছে না, এই হচ্ছে কলিযুগ বুঝেছ, শুভ ওইটা বিড়াল বসে আছে আর এখানে দেখ কুকুরটা পাশাপাশি বসে আছে, এইদিকে 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 দেখো কি খবর আছে তোমার, কি খবর, কালকে ইউটিউবে এত ছে থাকবে, কালকে ইউটিউবে ছে থাকবে, একদম গাছে গাড়বে, এই বাড়িস না, বস, কি কালো দেখেছো,
এই শুভ 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 উঠবি মার খাবি কিন্তু এটেগো উঠ উঠ কেকটা কাটবো তো তোরা যদি সবাই ঘুমাতে থাকিস তাহলে কিভাবে করবো বল আর আজকের 100 সাবস্ক্রাইবারের কেকটা আমার দাওয়াত দিয়েছে আমাকে ঠিক আছে আর বাকি 100 হয়ে গেলে কেকটা দুই ভাইতে একসঙ্গে দেবে ঠিক ঠিক তো কি খুঁজছে উঠবি কেকটা কাটবো তো ঠিক আছে তো কিরম অবস্থা দেখো আর আর বাকি দুটো তো উপরে গান করে আছে নেজি আছে কি রে ওঠ আমার ছেলেকে দেখো আর বল ওঠ এবার কোন দিন বেসিনটা ভেঙে পড়বে একদম শিওর পড়বে mere mah oh happy gaan chali jo happy gaan satti kare কথা বলিস না তুই কন্টিনিউ ঘুমিয়ে যাচ্ছ কথা বলিস না গান করতে করতে আমি তো বলিনি তুই কি ঠিক আছিস আমি ঠিক আছি মোটামুটি বলছে মোটামুটি না যদি রাত্রে আমি থাকতাম তো সত্যিকার আমি নিয়ে আসতাম আমার কিছুই হয়নি বলতে সব নেমে গেছে আমার এখন চলে গেছে না আমি নামিয়ে দিস না না আমার 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 আবার আমি কিশোর কুমার
তোমাকে জানাই প্রণাম। আচ্ছা হয়ে যায় লেডি সিঙ্গার জেন্ট, সরি লেডি সিঙ্গার কি বলি, লেডি সিঙ্গার রেড ভেলভেট নিয়েছে, এটা খেয়ে নিয়েছে আমার ছেলে। এবার একটু পড়া শোনো না। আচ্ছা দিস টাইম টু কাটিং কেক রিগার্ডিং 150 সাবস্ক্রাইবার্স ডান, পুরো মুদিখানে ঘরটা করে আমি যেতে বলিনি, তুমি এখন নিচে নেমে দাঁড়িয়ে খেয়ে নাও, খেয়ে হাতটা ধুয়ে তারপরে আসো, সবাই মিলে খাবো। হ্যাঁ তুমি নিচে দাঁড়িয়ে খাও, সেটাই তোমাকে বলছি। ভাগ এখান থেকে, তুমি নিচে দাঁড়িয়ে খাও, তুমি ছোট মানুষ না, ভেঙে যায় এখান থেকে আবার খাও। লাগলো হাতে মোবাইলটা পড়বে, ধাক্কা লাগলো ওখানে চেয়ারে। এরে প্রকৃত সাবস্ক্রাইবার আমার, দাও সাবস্ক্রাইবার নাকি আমাকে খেলি তো তাহলে গাড়িতে বসতে পারি না, উল্টো উল্টো। আমি বলেছি, কে বলেছি, তুই বলি না, আমি দেখেছি, নিশ্চিত দেখেছি বলে আমার বলছে, বললে বলে শুনলে তো হবে না, দেখে বলছে তো না। আমি ভালো চেয়েছি বলে আর কি বিয়ারটা খাওয়া না, বিয়ার যদি খেত ওবার তুই আছে বাঙ্গারা বাঙ্গারা শুধু কে তুইও আমার আমার হেসিয়ত আর আমার ঔকাত নিয়ে কখনো ট্যালেন্ট নিই নি। আমার মুখে চোখ লড়া দেখে নিয়েছি লড়াকে, মুখে কথা ঠিক আছে দেখে নিলাম আজকে বাল, তুই দেখে নিয়েছি বাল যাড়া ওটা। কেকটা খেতে কেমন লাগলো? বেশ ভালো লাগলো। আপনার না না আপনার ভালো লাগে, ভালো লাগেনি 100 সাবস্ক্রাইবার কে আমাকে অপমান করে দিলেন, আপনি তো কেকটা দিলেন, লাল জামা 100 বার হয়ে গেছে। কেকটা খেতে কেমন লাগলো? আজকে 100 বার রেডি থাকো সবাই, 100 বারের জন্য। তোমার কেক খেতে কেমন লেগেছে? চার্জ দেবে আর কি, চার্জটা নেবে, চার্জ Thank you.
দাদা চলে যাচ্ছে। বাইকটা তো মানে বাইকটা দেখে দুজন সাবস্ক্রাইব করা উচিত আমাকে। হ্যাঁ ভালো ওস পড়ছে। আলোর দিকে দেখো, আলোর দিকটা দেখো। আলো যদি তুই গাড়িটা দেখলি উঠতে হবে আমার। গাড়িটা দেখে আমার দুটো সাবস্ক্রাইবার বাড়া উচিত। চলো হ্যাঁ টাটা, সাবধানে পৌঁছে ফোন করো নানা দা। বুঝছো গাড়িটা দেখেছ কি সুন্দর গাড়ি। আবার এসে বলছে কি আনেই বেশি যাওয়া যাবে না তো। আজ পিকনিক এর মেনু হচ্ছে পরোটা আর চিকেন। আর কি কি খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, সেটা কালকের ব্লগে বলবো কি কি খাওয়া দাওয়া হয়েছে এক্সট্রা। আজকে সবাই ক্লান্ত, খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইতি আমার গল্পটি ফুল হলো, নটা গাছটি মুর হলো। সবাই ভাবিয়ে বলে দাও তো গুড নাইট। গুড নাইট, গুড নাইট।